আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও। এখন রেশন কার্ডে কিন্তু বিরাট পরিবর্তন করে দিয়েছে, আপনি কিন্তু নিজে নিজে অনেক কিছু করতে পারবেন শুধু আধারের মাধ্যমে। আধার কার্ডে যে থাকবে আপনি হুবাহুব কিন্তু সেম করতে পারবেন, আপনি সেম করতে পারবেন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, বুঝতে পারছেন? এই ভিডিওতে আপনাকে দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন, এখানে সিটিজেন্স হোমে দেখেন রেশন কার্ডে একটি যে কর্নারে আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। আপনি এই জায়গাটি দেখেন যে কত সুন্দর করে সেলফ আধার থ্রু আধারের মাধ্যমে যে সেবা, আধারের মাধ্যমে যে মানে আধারের ওটিপি দিয়ে আপনি সব কিছু সেবা নিতে পারবেন। আমি সাদ্দাম হোসেন, আপনি এসেছেন সাদ্দাম সিসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন তাহলে সিধা চলে আসছি আমরা কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে বিস্তারিতভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন WB Food লেখার পরে আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট এগ্রিজেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর পরে আপনি এই জায়গাটা এসে আপনি সিটিজেন্স হোমে এই জায়গাটা আপনি ক্লিক করবেন, সিটিজেন্স হোমে আপনি ক্লিক করবেন। এই জায়গাটা সিটিজেন্স হোমে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম ড্যাশবোর্ড খুলে আসবে, আপনি দেখতে পাচ্ছেন এরকম ড্যাশবোর্ড আপনার খুলে আসবে। তো আপনাকে সর্বপ্রথম বলে রাখি এই জায়গাটা দেখেন যে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই জায়গাটা আপনি যদি ক্লিক করেন আর এখানে ইনকোয়ারি আর এখান থেকে অভিযোগ, কোনো যদি অভিযোগ থাকে আপনার রেশন কার্ড সম্বন্ধে তো আপনি এখান থেকে চেক করে মানে ক্লিক করে আপনি যেতে পারবেন। তো ফার্স্ট ফল আমরা এখানে চলে যাব, ফার্স্ট ফল আমরা রেশন কার্ড রিলেটেড কর্নারে চলে যাব, এই অপশনে ক্লিক করব। যখন এই অপশনে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আধার সেলফ আধার থ্রু মাধ্যমে আধারের সেবার মাধ্যমে এই বিভাগে নাগরিকতা আধারের মাধ্যমে সংযুক্ত মোবাইলের মাধ্যমে ওটিপি মাধ্যমে পরিষেবাগুলো আপনি সক্ষম করতে পারবেন, অফিসে যে অফিস থেকে কোনো অ্যাপ্রুভালের দরকার নেই, বুঝতে পারছেন? এখান থেকে কিন্তু অফিসে যাওয়ার কিন্তু কোনো দরকার না, আপনি কিন্তু বসে বসেই নিজের বাড়িতে বসে বা নিজের স্মার্টফোনটি দিয়ে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন, বুঝতে পারছেন? তো আপনারা এখান থেকে আমরা সর্বপ্রথম আমরা ক্লিক করব, যখনই আমরা এই অপশানে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে এখান থেকে কি কি আমরা করতে পারবো। আপনি এখান থেকে দেখলেন, এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাকে, এখানে দেখছেন সেলফ আধার সেলফ সার্ভিস থ্রু আধার, মানে আধার কার্ডে যা আছে আধার ওটিপির মাধ্যমে কিন্তু আপনি এসব কাজগুলো আপনি করতে পারবেন। তো সর্বপ্রথম দেখেন এখানে, আপনি এখানে দেখেন যে এখানে কনভার্ট ইয়োর সাবসিডি রেশন কার্ড টু নন সাবসিডি রেশন কার্ড, মানে আপনার যদি রেশন কার্ডে আপনি রেশন কার্ড পাচ্ছেন, ধরলেন আপনি অন্য রেশন কার্ড নিতে চাইছেন, মানে আপনি যদি অন্য রেশন কার্ড নেন তো আপনি এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে আপনি যদি ক্লিক করেন তো আপনার যদি ইচ্ছা হয় তো রেশন কার্ড নেওয়ার তো আপনি নেবেন, না হলে আপনি এখান থেকে আপনি মানে আপনি মাল পাচ্ছেন, আপনি মাল খাওয়ার দরকার নেই আপনার, আপনার তো এই যা তার জন্য এখান থেকে ক্লিক করতে হবে, ক্লিক থ্রু কনভার্ট রেশন কার্ড রূপান্তরিতের জন্য ক্লিক করুন, বুঝতে পারছেন? এখান থেকে তারপর স্যালেন্ডার, আপনার রেশন কার্ড দরকার নেই, আপনি এখান থেকে ধরে নেন রেশন কার্ডের দরকার নেই, কোনো রেশন কার্ডে আপনি স্যালেন্ডারে এই জায়গাটায় রেশন কার্ডে এই জায়গাটা ক্লিক করে আপনি আধারের মাধ্যমে কিন্তু এই জায়গাটায় আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনি স্যালেন্ডার কার্ডটিকে করতে পারবেন। তারপর এখান থেকে ইকোয়াইসি, আপনার যদি রেশন কার্ডটি বন্ধ হয়ে থাকে বা তাহলে তো আপনি এখান থেকে কিন্তু ক্লিক করে আপনি অবশ্যই কিন্তু আপনার রেশন কার্ডটিকে চালু করে নিতে পারবেন, এই জন্য আপনাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে বাধ্যতামূলক। আপনি ই রেশন কার্ডে এখান থেকে আপনি ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন, বুঝতে পারছেন? সবই আধারের মাধ্যমে ওটিপির মাধ্যমে। তো বুঝতে পারছেন বিরাট পরিবর্তন হয়েছে এখান থেকে। তারপর নিচে আপনি চলে আসেন, এখান থেকে নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কিন্তু অনেকগুলো চেঞ্জিং করতে পারবেন, যেমন রেশন কার্ডের এখন রেশন কার্ডের পরিবর্তনের বিবরণ সংশোধন, আপনি যাবতীয় রেশন কার্ডের নাম হোক, বাবার নাম, গার্জিয়ান, ফাদার নাম, এই অপশানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, মূল কথা হলো যে এখান থেকে আপনি একটা জিনিস দেখেন, এখানে চেঞ্জ FRC মানে চেঞ্জ FPDS মানে আপনার রেশন দোকান পরিবর্তন এখান থেকে আপনি করতে পারবেন, আপনি কিন্তু রেশন কার্ডের দোকান এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন, আপনি অবশ্যই আধারের মাধ্যমে ক্লিক করে। আপনি দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তন, আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন, সাব ভাষায় কিন্তু লেখা আছে। তো আমরা এখান থেকে এটাই সবচেয়ে, আমার মনে হচ্ছে এটা সবচেয়ে বড় সার্ভিস। তো আপনারা এখান থেকে কিন্তু আর কোনো কম্পিউটারওয়ালা কাজ যেত, আপনার নিজে নিজে কিন্তু আপনি এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু অনেক কিছু কাজ করে নিতে পারেন,
বন্ধুরা বুঝতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করে মোবাইল আপনার রেশন কার্ডের নাম্বারটি দেবেন, সার্চ বক্সে ক্লিক করে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে যা যা চাইবে আপনি দেবেন। নেক্সট ভিডিও কিন্তু এই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমি, এই ভিডিওটা কীভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। আর এখান থেকে আপনার ডি লিঙ্ক, আপনার কোনো যদি মোবাইল নাম্বার আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করুন, আপনার এখান থেকে স্পেশালি মোবাইল নাম্বারটি আপনি এখান থেকে লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ভিডিও বন্ধুরা। অনেক বিরাট অনেক পরিবর্তন হয়েছে রেশন কার্ডের। আর এখান থেকে এটা হলো আধারের মাধ্যমে আপনি সার্ভিস কর দিতে পারবেন। আর বিনা আধারে যেটা আছে, বিনা আধারে আপনি এখান থেকে অফিসের অনুমতির প্রয়োজন, আপনি অনেক অফিসের অনুমতি না, অফিস যেখান থেকে যেগুলো কাজ করবে সেখানে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যাপ্লাই অনলাইন রেশন কার্ড, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই অনলাইন আবেদনকারী, অ্যাপ্লাই অনলাইন, অনলাইন আবেদন করুন, বুঝতে পারছেন, অনলাইন আবেদন করুন, এখানে ক্লিক করেন। আর এখান থেকে ডাউনলোড ফর্ম, অফিসের এগুলো কাম, বুঝতে পারছেন। তারপর এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে অফলাইন অনলাইনে কী কী আপনি সার্ভিস এখান থেকে পাবেন, আপনি দেখে নিন একবার। এখান থেকে কিন্তু আপনি ফর্ম নম্বর 3 পাবেন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর 3, নতুন রেশন কার্ড পরিবর্তন করতে পারবেন। 4 নম্বর রেশন কার্ডের জন্য এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করলে মানে অফিসের অ্যাপ্রুভালের দরকার হবে। 5 নম্বর দিয়েছে, 5 নম্বর কিন্তু দরকার নেই, 5 নম্বর হলো কারেকশানের, কারেকশন তো আপনি করে নিতে পারবেন। 6 নম্বর ট্রান্সফারে দিয়েছে, এগুলো দরকার হবে না। 7 নম্বরও আপনার স্যারেন্ডার, তো আপনি অনলাইনে স্যারেন্ডার করতে পারছেন নিজে নিজে কী দরকার ওগুলোর, তো এখান থেকে দিয়েছে, তো এগুলো দরকার যদি এগুলো বুঝতে পারছেন, এগুলো কিন্তু দিয়েছে ও অফিস থেকে অ্যাপ্রুভালের কথা বলছে। কিন্তু দাদা আমি এটা আপনাকে জানাতে চাইছি যে আপনি অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে কিন্তু যাবতীয় কাজ এখন পরিবর্তন করতে পারবেন নিজের বাড়িতে বসে নিজের স্মার্টফোনটি দিয়ে। বন্ধুরা ভিডিওটি আপডেট কেমন লাগলো, যদি একটুকুও ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। নাইস, থ্যাংকস, সুপার। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এরকম নিতে, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি কমেন্ট করেন যে কীভাবে আমরা রেশন কার্ডটি পরিবারকে আলাদা করবে, এক মানে এক ডিলার কাছে পাচ্ছিলেন অন্য ডিলার কাছে যাবেন, এই নিয়ে যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই আমি কিন্তু ভিডিও অবশ্যই নিয়ে আসবো। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট যদি করেন, আপনারা 10টাও যদি কমেন্ট করেন 10 জন মিলে, অবশ্যই কিন্তু আমি ভিডিও অবশ্যই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো অতি শীঘ্রই, বুঝতে পারছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।